নমস্কার, মই আচার্য বিনয় কাশ্যপ। পুনৰ আৰু এটা ভিডিঅ লৈ আহিছো। আজি আমি আলোচনা কৰিম যে চন্দ্ৰ দেৱতা কোন ৰাশিত কেতিয়া উচ্চ হয়। ঠিক আছে, বন্ধুসকল এটা বস্তু মনত ৰাখিব, চন্দ্ৰ দেৱতা বৃষ ৰাশিত উচ্চ হয়। আৰু বৃষ ৰাশিটো হ'ল, বৃষ ৰাশিৰ আধিপত্য আছে শুক্ৰৰ তাত। আৰু বৃষ ৰাশি তিনিটা নক্ষত্ৰৰ দ্বাৰা গঠিত হয়, কি কৃতিকা, ৰোহিণী আৰু মৃগশিৰা। ঠিক আছে, কিন্তু চন্দ্ৰ দেৱতা ক'ত উচ্চ হয় আৰু কিমানখিনি উচ্চ হয় সেইটো জানিবলগীয়া কথা। যে অকল গোটেই এণ্টায়াৰ বৃষ ৰাশিটোত চন্দ্ৰ দেৱতা উচ্চ নহয়। ঠিক আছে, চন্দ্ৰ দেৱতা বৃষ ৰাশিৰ কিছু পৰ্চন মূল ত্ৰিকোণ ৰাশিত গুচি যায় আৰু এটা পৰ্চন সৰু পৰ্চন এটাত চন্দ্ৰ দেৱতা উচ্চ হয়। চন্দ্ৰ দেৱতা উচ্চৰ মান বহুত কম, আপোনালোকে মনত ৰাখিব। তাৰ আৰম্ভণিতে চন্দ্ৰ দেৱতা উচ্চ হৈ যায়। চাওক, আজি টপিকটো হ'ব চন্দ্ৰ দেৱতা উচ্চ হল, চন্দ্ৰ দেৱতাৰ কেতিয়া উচ্চ হয়। উচ্চ হয়, ঠিক আছে, চন্দ্ৰ দেৱতা কেতিয়া উচ্চ হয়, চন্দ্ৰ দেৱতা ক'ত উচ্চ হয়। আমি জানো যে চন্দ্ৰ দেৱতা বৃষ ৰাশিত উচ্চ হয়। কিমান ডিগ্ৰীত উচ্চ হয়? চন্দ্ৰ দেৱতা 3 ডিগ্ৰীত উচ্চ হয়। বৃষ ৰাশিত চন্দ্ৰ দেৱতা 3 ডিগ্ৰীত উচ্চ হয়। আৰু বৃষ ৰাশিটো কি নক্ষত্ৰৰ দ্বাৰা গঠিত? বৃষ ৰাশিটো হল কৃতিকা, ৰোহিণী আৰু মৃগশিৰা এইকেইটা নক্ষত্ৰৰ দ্বাৰা গঠিত। চাওক, চন্দ্ৰ দেৱতা নিজৰ নক্ষত্ৰ ৰোহিণীটো উচ্চ হব পাৰিলে হয়, কিন্তু নিজৰ নক্ষত্ৰত উচ্চ নাই হোৱা। চন্দ্ৰ দেৱতা ক'ত উচ্চ হৈছে? সূৰ্য দেৱতা। কৃতিকাৰ অধিপতি হল সূৰ্য দেৱতা, ৰোহিণীৰ অধিপতি হল চন্দ্ৰ দেৱতা, আৰু মৃগশিৰাৰ অধিপতি হল মংগল দেৱতা। ঠিক আছে, যদিও বৃষ ৰাশিটো দৈত্যগুৰু এইকেইটা পন্থাৰ নহয়, তেওঁ বেলেগ পন্থাৰ, তথাপিও তাত কি নক্ষত্ৰ আছে? সূৰ্যৰ নক্ষত্ৰ, চন্দ্ৰৰ নক্ষত্ৰ আৰু মংগলৰ নক্ষত্ৰ। আৰু ইয়াতে চাব মন কৰিবলগীয়া কথা হল কি, যে চন্দ্ৰ দেৱতা ক'ত উচ্চ হৈছে? চন্দ্ৰ দেৱতা বৃষ ৰাশিত সূৰ্যৰ নক্ষত্ৰত। কাৰণ কিয়? ইয়াতে সূৰ্যৰ কেইটা নক্ষত্ৰ থাকিব? সূৰ্যৰ ছেকেণ্ড, থাৰ্ড আৰু ফ'ৰ্থ চৰণ থাকিব। আৰু চন্দ্ৰৰ গোটেইকেইটা ফাৰ্ষ্ট, ছেকেণ্ড, থাৰ্ড, ফ'ৰ্থ থাকিব। মংগলৰ 2টা চৰণ থাকিব, ফাৰ্ষ্ট আৰু ছেকেণ্ড। ঠিক আছে, যিহেতু আমি জানো যে এটা নক্ষত্ৰৰ মান 3 ডিগ্ৰী 20 মিনিট প্লাছ 3 ডিগ্ৰী 20 মিনিট 3 ডিগ্ৰী 20 মিনিট, ইয়াতে সম্পূৰ্ণ 13 ডিগ্ৰী 20 মিনিট পাব। ইয়াতে কিমান পাব? 3 ডিগ্ৰী 20 মিনিট প্লাছ 3 ডিগ্ৰী 20 মিনিট। ঠিক আছে, এইটা পাব। যিহেতু চন্দ্ৰ দেৱতা উচ্চ কিমান ডিগ্ৰীত হয়? মাত্ৰ 3 ডিগ্ৰীত হয়, তাৰমানে ছেকেণ্ড চৰণত, কৃতিকাৰ ছেকেণ্ড চৰণত চন্দ্ৰ দেৱতা উচ্চ হয়। বুজি পাইছে? এইটো যে এনেকুৱা নহয় যে গোটেই ৰাশিটোতে উচ্চ হ'ব, মাত্ৰ আৰম্ভণি 0 to 3 ডিগ্ৰীৰ ভিতৰত যদি চন্দ্ৰ দেৱতা থাকে তেনেহ'লে কৃতিকা নক্ষত্ৰত, তেনেহ'লে চন্দ্ৰ দেৱতা উচ্চ হ'ব। আহক এখন কুণ্ডলী মাধ্যমেৰে আমি বুজিব চেষ্টা কৰোঁ। এখন কালপুৰুষৰ কুণ্ডলী, ঠিক আছে। চাপোজ আমি মেষ লগ্নৰ কথা কওঁ, মেষ লগ্নত চন্দ্ৰ দেৱতা বৃষ ৰাশিত আছে, চন্দ্ৰ দেৱতা বৃষ ৰাশিত 3 ডিগ্ৰীত আছে, তো ইয়াত কি হব? চন্দ্ৰ দেৱতা উচ্চ হৈ যাব। ঠিক আছে, চন্দ্ৰ দেৱতা উচ্চ হৈ যাব, কিন্তু চন্দ্ৰ দেৱতা উচ্চৰ ফল কেতিয়া দিব এই বস্তুবিলাক জনা দৰকাৰ হব। চাব যে সদায় আমি কি চাব লাগিব, চন্দ্ৰ দেৱতা যিটো নক্ষত্ৰত আছে সেই নক্ষত্ৰৰ অধিপতি হল সূৰ্য দেৱতা। সূৰ্য দেৱতা যদি তুলা ৰাশিত
সূর্যদেব যদি তুলা রাখি দশ ডিগ্রিত থাকে তাহলে সূর্যদেবতা কি হব এটা নিচ হব তো কি হব উচ্চ চন্দ্রয় ইমান ভাল রিজাল্ট নিদিয়ে মনত রাখি বস্তুবিল কারণ কিয় আমি গ্রহটোর নক্ষত্রক চাব লাগবে আর নক্ষত্র অধিপতিটক চাব লাগিব যদি সূর্য দেবতাও যদি উচ্চ হয়ে থাকে সাপোজ সূর্যদেবতা দশ ডিগ্রিত যদি মেঘ রাশিত থাকে তেনহলে ইয়াত কি হব সোনে পে সুহাগা বলে কয় চন্দ্রদেবতায় আরো বেশি ভাল রিজাল্ট দিয়ার কারণে প্রস্তুত হয়ে যাব চন্দ্রদেবতার যেটা দশা অন্তর দশা পড়ব চন্দ্রয় লাগাতকে বেশি ভাল রিজাল্ট জাতক জাতিকা দিব একই ফর্মুলা আমি জানো যে চন্দ্রদেবতা উচ্চ হয়ে আছে কিন্তু চন্দ্রদেবতার যুক্ত নক্ষত্র আছে সেই নক্ষত্র অধিপতি যদি নিজ অবস্থাত থাকে চন্দ্রর দশা অন্তর দশা সামান্য ফলহে দিব তাতকে বেশি কোনো ভাল ফল নিদিয়ে যদি সূর্যদেবতা যদি উচ্চ হয়ে থাকে তেনহলে ভাল রিজাল্ট দিব তার উপরেও যদি সূর্যদেবতা যদি কেন্দ্র বা ত্রিকোণ বা এনেকুৱা অবস্থাত থাকে সাপোজ কেন্দ্রত যদি থাকে ইয়াত যদি থাকে ইয়াতে যদি থাকে ত্রিকোণত যদি থাকে নিচ নহয় যদি বাকি যিকেইটা ভাল ভাবত থাকে বা উপচয় ভাবতো যদি থাকে ইয়াতে চন্দ্র সূর্যদেবতা যদি থাকার কারণে চন্দ্র উচ্চ চন্দ্রয় ইয়াতে সদায় ভাল রিজাল্ট দিব মনত রাখব তো ইন্টারপ্রিটেশন বিলাক আমার দরকার হব জানা পুনসাতে যদি কই দিও যে বৃক রাখি একু ডিগ্রি সিগ্রি নোচোয়া করে বৃক রাখি চন্দ্রদেবতা আছে চন্দ্রদেবতায় উচ্চর ফল দিব উচ্চর ফল তেনেকে নিদিয়ে উচ্চ নিচ একদম সংবেদনশীল হয় ইহত এই বস্তুবিলাক জানা দরকার হয় ঠিক আছে সেইকাৰণে আমি সদায় মনত রাখব যেতিয়া কোনো এটা গ্রহ উচ্চ হয় কোনটো নক্ষত্রত উচ্চ হয় আর সেই নক্ষত্র অধিপতিটো কি সেই নক্ষত্র অধিপতি সু আর যেটা আমি গোটে কম্বিনেশন খিনি জানিম তেতিয়া আমি বহুত ইজিলি কব পারিম যে সেই দফার দশা অন্তর দশাত জাতকে সদায় ভাল পরিণাম পাব সামান্য বস্তু কিন্তু ইয়াত বহুত বস্তু লুকাই থাকে সেই বস্তুবিলাক যদি আমি ভালকে আয়ত্ত করব পারো তেনহলে ইজিলি আমি গম পাম যে দশা অন্তর দশাত আমি রিজাল্ট কেনেকুৱা পাম তো আজি আমি কি বুঝিলো চন্দ্রদেবতা কিমান ডিগ্রির উচ্চ হয় যে সম্পূর্ণ রাশিটির উচ্চ নহয় মাত্র একটা সার্টেন ডিগ্রির উচ্চ হয় ডিগ্রির উচ্চ হওয়ার লগে লগে সেই যেটা ডিগ্রির উচ্চ হয়েছে সেই নক্ষত্রর অধিপতিটোরও প্লেসমেন্ট আমি চাব লাগিব তো আজির ভিডিও আশা করি ভিডিওটা আপনার কারণে লাভজনক হব তো আজির ভিডিও ইয়াতে বিরাম দিল ধন্যবাদ।